বয়স জালিয়াতি করে খেলানোর অভিযোগে গত বছর বিকেএসপিকে ফুটবল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে বাফুফে এরপরই নড়ে চড়ে বসে প্রতিষ্ঠানটি নিজেরাই অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দীর্ঘ তদন্তের পর দোষ প্রমাণিত হয় সিনিয়র কোচ শাহিনুল হক ও জুনিয়র কোচ রবিউল ইসলামকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দুই কোচেরই বেতন গ্রেডের স্কেল অবনমন করা হয়েছে খেলোয়াড় তৈরির আতুর ঘর বলা হয় বিকেএসপিকে অথচ এখানকার কোচদের নিয়ে প্রায় সময় কেন এমন অভিযোগ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে মাছরাঙা টেলিভিশন বিকেএসপির সাবেক কয়েকজন ছাত্রই বিভিন্ন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটি নিয়ে পরীক্ষা বেশ কয়েকবার বলতে গেলে অটো চয়েস ছিল আর কি যেই যেই কোচ যখন ছিল ওনাদের পছন্দ মতে কোচ না হয়তো ঢাকা লীগটা তো আমরা প্রাধান্য দিই বা ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ন্যাশনাল টিম এগুলাই যদি না থার্ড ডিভিশনে খেলে নাই বা লেভেল ওয়ান টু করে নেয় এরাই কোচ এরা কিভাবে প্লেয়ার তৈরি করে বিমানে খেলেছি এগারো বছর ইংল্যান্ডে লিগ খেলছি তিন বছর লেভেল ওয়ান টু করছি আমি স্পোর্টস সায়েন্সের উপর ডিপ্লোমা করা তারা তাদের মতো করে লোক নিয়োগ করা এবং যদি বাংলাদেশের উঁচু মানের কোনো ধরেন প্রিমিয়ার লিগ খেলা আবানি খেলছে মহামারান খেলছে বিমানে খেলছে এরকম কেউ সেখানে যদি কোচের জন্য পরীক্ষা দিত ওরা তাদেরকে নিত না তারা নিত কাকে কোচ তারা নিতে ওই যে আপনার থার্ড ডিভিশন খেলে নাই অথবা ইয়ে খেলছে আরও কম মানের ক্রিকেট খেলছে ওদেরকে তারা অটোতে সয়েস করে নিয়ে নিছে বিশেষ করে ওনাদের যোগ্যতা যতটুকু ওনারা ঠিক ততটুকুর তাদের নিচের কাউকে হাতে গোনা কয়েকজন খেলোয়াড় উঠে আসছে এখন বিকে থেকে তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি এটা দেখতে হবে যে এর পিছের কারণগুলো কি এর পিছের কারণগুলো যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আপনি কিছুটা বুঝে ফেলবেন যেখানে কোচিং স্টাফ যারা আছে এখন বর্তমানে তাদের যোগ্যতা কতটুকু মুশফিকদের ব্যাচটা এমন একটা ব্যাচ ছিল যেখান থেকে অনেকজন ন্যাশনাল টিমে খেলেছে তো তার কারণ হচ্ছে তখন কোচিং স্টাফরাও ছিল ওরকম খুবই ভালো মানের এবং বাছাইকৃত ভালো ভালো যারা আসলেই ট্যালেন্টেড তাদেরকে বিকে নেওয়া হয়েছে বিকেএসপির সাবেক ছাত্রদের অভিযোগগুলো কি আসলে সত্যি জানার জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যায় মাছরাঙা টেলিভিশন কিন্তু মিডিয়া প্রবেশে বাধা দেওয়া হয় অনুমতি নিতে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও সাড়া মেলেনি অবশেষে ফোন রিসিভ করেন প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অফিসার আপনি তো আসছেন হঠাৎ করে তুলেছেন আপনি তো আগে বল বললেন তো আপনি আগে বললেন আমি সব রেডি করে রাখতাম বুঝার পর আবার আপনি বলতেছেন বুঝার পরও বলতেছেন আপনি ইন্টারভিউ নিতে না দেন তো আমরা যদি ওই জায়গা প্যারেন্টসদের একটু ফুটেজ নিয়ে চলে যেতাম দীর্ঘ অপেক্ষার পরেই কর্মকর্তা এসে জানান উদ্ধতন মহলের অনুমতি না থাকায় কেউ কথা বলতে পারবেন না অন্য কোনো একদিন আসতে হবে বিকেএসপি সিনিয়র শিক্ষক আসাদুল হক টুলটুল অবশ্য ছাত্র শিক্ষক নিয়োগে অনিয়মের যে অভিযোগ তা নিয়ে কথা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানটা কোচ হওয়ার ন্যূনতম একটা যোগ্যতা লাগে আপনি হাজার ন্যাশনাল প্লেয়ার হন না কেন আপনার ন্যূনতম যোগ্যতা আপনার ওই সাথে আপনার গ্রাজুয়েশন লাগবে এখন গ্রাজুয়েশন যদি না থাকে সে হয়তো এখানে আসছে কোচিং করতে হয়তো কোচিং করতে পারলো না সে যদি বলে সব এই জায়গায় অযোগ্য কোচ আপনি যখনই ব্যর্থ হবেন তখন আপনি আরেকজনের দোষ ধরবেন বিষয় হল কতগুলো প্লেয়ার দিছে বিকেএসপি যদি এতগুলো প্লেয়ার দিয়ে থাকে পাইপ লাইনে তাহলে নিশ্চয়ই বিকেএসপি ভালো কাজই করে এটা তো মেশিন না এটা অ্যাথলিট না অ্যাথলেটিক্স না যে আপনি দৌড়লেন টাইম দেখলেন টাইম যে কম হলো তার আপনি হান্টিং করলেন আমি খালি চোখে নিচ্ছি খালি চোখে মনে হচ্ছে এরে আমি ছয় বছর প্র্যাকটিস করাইলে কোনো একদিন ভালো প্লেয়ার হবে তার মানে খালি চোখে আপনার ভুল হইতেই পারে কিন্তু এই ভুলে কোনো জায়গায় আপনার ইয়ে দেখাইতে পারবেন না যে ইন্ডাস্ট্রি দেখাইতে পারবেন কারণ আমি চাই আমার প্লেয়ারটা ওই জায়গায় যাক আমরা চৌষট্টি জেলার এগেন্স্ট আমাদের ইউনিট তারপরে ন্যাশনাল টিমে যে চল্লিশটা ছেলে ডাকে তার মধ্যে আপনার পনেরোটা ষোলোটা যদি বিকেএসপি থাকে আপনি বিকেএসপিতে কেন প্লেয়ার পাচ্ছেন না মানে আপনার চান হল ন্যাশনাল টিম ন্যাশনাল টিম তো বিকেসপিতে ডাইরেক্ট কোনো প্লেয়ার যাবে না আমরা তো এজ গ্রুপ নিয়ে কাজ করি খেলোয়াড় তৈরির কারখানা যেন সব ধরনের দুর্নীতি থেকে দূরে থাকে শিক্ষকরা যাতে অনিয়মের সাথে জড়িয়ে না যায় এটাই দেশের সব ক্রীড়াপ্রেমীদের আশা